বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সিনেমা নিয়ে ভক্তদের প্রত্যাশা বরাবরই তুঙ্গে। আসন্ন লাল সিং চাড্ডা সিনেমাও এর ব্যতিক্রম নয়। আমির ভক্তদের দীর্ঘ অপেক্ষার কিছুটা অবসান হতে চলেছে। শিগগিরই প্রকাশ্যে আসছে লাল সিং চাড্ডা ট্রেলার। বহুতে কমিনে কো অঙ্গরেজি মে কা কহতে বাস্টার্ড। সবশেষ 2018 সালে থাকস অফ হিন্দুস্তান সিনেমায় দেখা গেছে তাকে। অদ্বৈত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডার মধ্য দিয়ে 4 বছর পর রূপালী পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন তিনি। কথা হচ্ছে বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে। আমির খানের সিনেমা বড় পর্দায় আসবে আর চমক থাকবে না তা কি করে হয়? নিজে আসন্ন সিনেমা লাল সিং চাড্ডার ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না সেটি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন আমির। এই যেমন একই সিনেমায় নানা অবতারে দিচ্ছেন ধরা, দেশের বহু শহরে পৌঁছে শুটিং করেছেন সিনেমাটি। সম্প্রতি সিনেমার গান প্রকাশ করেছেন রেডিও চ্যানেলে। গানের ভিডিওর এ যুগে শুধু অডিও একেবারে অন্যরকম স্বাদে। এবার শোনা যাচ্ছে সিনেমার প্রচার ঝলক মুক্তি ঘিরেও বিরাট এক চমক দিতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট। আগামী 29 মে IPL এর ফাইনালে লাল সিং চাড্ডার প্রথম ঝলক প্রকাশ্যে আনবেন আমির। খেলা চলাকালীনই টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে ট্রেলার। জানা গিয়েছে IPL এর উন্মাদনাকে কাজে লাগিয়ে লাল সিং চাড্ডার প্রচার সারাতে চাইছেন এই সুপারস্টার। অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা যায় আমির কিছু করলে তা বড়ভাবে করে, এমন কিছু করে যা আগে দেখা বা শোনা যায়নি। IPL এর ট্রেলার প্রকাশ মানে সিনেমা এবং ক্রিকেট ভক্তদের একসাথে চমকে দেয়া। কিছুদিন আগেই নেট মাধ্যমে সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে আড্ডায় মেতেছিলেন আমির। কে জানত লাল সিং চাড্ডার প্রচারে এমন বড়সড় চমক দেওয়ার পরিকল্পনা চলছে তখন থেকেই। 1994 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত হলিউড সিনেমা ফরেস্ট কাম্পের অফিসিয়াল রিমেক লাল সিং চাড্ডা। ইংরেজি ভাষার সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। এবার তার জুতোই পা গলাবেন আমির। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। মুক্তি পাবে আগামী 11 আগস্ট। 90-এর দশকে ভারতের সামাজিক রাজনৈতিক ক্ষেত্রের একটি বিতর্কিত অধ্যায় জায়গা করে নিতে চলেছে এই সিনেমায়। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।